জায়েদ খান, কে জায়েদ খান? কবে আসছে ঠিক বলতে পারবো না, আমি প্রথম দিকে জায়েদ খানকে চিনতাম না। আমি জায়েদ খানকে চিনেছি হচ্ছে সেক্রেটারি হওয়ার পর, না কোনো মতে ইচ্ছা নেই, কারণ আমি এত বড় বড় হিরোদের সাথে কাজ করেছি, যেহেতু বাংলাদেশের যদি স্বর্ণ অক্ষরে লেখা থাকে তাদের নামটি আমার মনে হয় সবার আগে লেখা থাকবে। আর শুধু যে আমি হিরোদের সাথে কাজ করেছি, কিন্তু বারবার হিরোদের প্রসঙ্গটা আসছে দেখে আমি বলি, আমি কিন্তু অনেক বড় বড় ভিলেনদের সাথেও কাজ করেছি। আপনারা হয়তো জানেন না, আমি হুমায়ুন ফরিদি স্যারকে পেয়েছি, রুবেল ভাই না রাজীব ভাইকে পেয়েছি, তারপরে ওই যে জাম্বু ওনাকে পেয়েছি, তারপরে আদিল ভাইকে পেয়েছি, অনেক বড় বড় মানে অসীম ভাইকে পেয়েছি, দীপজল ভাইকে পেয়েছি, আহমেদ শরীফকেও পেয়েছি। এত বড় বড় আর্টিস্টদের সাথে আমি কাজ করেছি, সো আমি ডেফিনেটলি আমি যদি আবার অ্যাগেইন আমি কাম ব্যাক করি, তো আমি ওই আমি অবশ্যই আমার সমসাময়িক হিরোদেরকেই চাইব, মানে যারা দর্শক হৃদয়ের মনের মধ্যে আছে, আমি নতুন কাউকে চাইব না। জায়েদ খানের দিগ্বাজি আপনার কাছে কেমন লাগছে? জায়েদ খানের দিগ্বাজি আমি দেখি কখন দিয়েছে। তরো সিনেমাটা ইন্টারন্যাশনালি একটা মুভি হতে যাচ্ছে, অনেক বিগ অ্যারেঞ্জমেন্ট, আর এখানে বলিউডের হিরোইন জিতে, তো ডেফিনেটলি এটা একটা ধামাকা, একটা আকর্ষণীয় একটা মুভি আমাদের মার্কেটে আসতেছে, আমাদের জন্য আমাদের ওয়েট করতে হবে। আর সাকিব তো সবসময় সাকিবই আলাদা একটা বিষয়, চমক থাকে, বাকি একটা আকর্ষণ থাকে, তো আমিও আসলে ওয়েট করে আছি যে মুভিটা কবে রিলিজ হবে। শীঘ্রই হয়তো বা জেনেছি যে ভ্যালেন্টাইনে ওইটা রিলিজ হবে 14 ফেব্রুয়ারি, সো 14 ফেব্রুয়ারি যেহেতু ভালোবাসার দিবস, ওই দিবসে তো মুভি দেখতে যেতেই পারি আমরা, সো ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। সাকিবের সাথে আসলে স্মরণীয় অনেক ঘটনা আছে, মানে